নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। একটি পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত মা এবং ছেলে। চাকদার বিষ্ণুপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ বাগদার হেলেন চা এলাকা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই দুই ভাড়াটিয়া পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ বাড়ির মালিকের বিরুদ্ধে। বেশ কিছুদিন ধরে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত আমডাঙ্গা এলাকায় সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মারুন গেম মোমো নিয়ে সচেতনতা শিবির হাসনাবাদে। ডেঙ্গু নিয়ে এলাকাবাসীদের সচেতন করতে একটি পদযাত্রার আয়োজন করল ব্যারাকপুর পৌরসভা। কলকাতায় ব্রিজ দুর্ঘটনার পর খতিয়ে দেখা হলো পানিহাটি ব্রিজের অবস্থা। এবার আসছে বিস্তারিত খবরে। একটি পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত মা এবং শিশু। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা থানার কদম্বগাছি এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই শিশু এবং মাকে ভর্তি করা হয়েছে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। বাড়ির সামনে তুলসীতলায় পড়েছিল একটি গোলাকার বস্তু। বল ভেবে সেটিকে বাড়ি নিয়ে যায় বছর সাতেকের সুদীপ। নিষ্পাপ শিশুটি জানত না সেটি আসলে একটি বোমা। একরত্তি শিশুটি সেটি বাড়ি নিয়ে গিয়ে বাবা মাকে দেখাতেই মা অঞ্জলি বিশ্বাস ও বাবা পাগলা বিশ্বাসের বুঝতে অসুবিধা হয় না সেটি আসলে কি। কিভাবে পেলে? খেলতে গেছিলে? কি করছিলে? কি করতে করতে পেলে এটা? কিভাবে ছিল ওইটা? কিসে? কোথায় ছিল? ফুলগাছটা কাঁদে। তারপর কি করলে তুমি? সাথে সাথেই ছেলের হাত থেকে সেটিকে কেড়ে নিয়ে বাড়ির সামনে ছুড়ে ফেলতেই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। কিন্তু কাটল না বিপদ। বোমাটি এতটাই শক্তিশালী ছিল যে তার আঘাতে গুরুতর জখম হন মা ও ছেলে। তড়িঘড়ি তাদেরকে চাকদা হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কল্যাণী হাসপাতালে। ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে চাকদার দেউলি পঞ্চায়েতের কদম্বগাছি এলাকায়। এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে বাপন মণ্ডল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। এই এলাকাতে একটি ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় আরও সাতটি তাজা বোমা। তবে এত বোমা ওই এলাকায় কী কারণে মজুত করা হয়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। ঘটনার পর আতঙ্কিত ওই শিশুটির মা জানিয়েছেন, চাকদার বিষ্ণুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে গাংনাপুরের এরুলি বাজার এলাকায়। চাকদার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা উত্তম কুমার মজুমদার গাংনাপুরের এরুলি বাজারে একটি দোকানে কাঠের কাজ করত। সে প্রতিদিনের মতো এদিন সকালেও দোকানে যায় সে, কিন্তু শাটার খুলতে গিয়েই হয় বিপত্তি। শাটারে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় উত্তম। ঘটনাটি এক স্থানীয় বাসিন্দার চোখে পড়লে তড়িঘড়ি সে এলাকার লোকজনদেরকে ডেকে উত্তমকে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা উত্তমকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহটিকে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ। কিসের কাজ করতো? কি হয়েছিল? মানে শাটার খুলতে গিয়ে আমি ধরলাম শর্ট খেতে পরে লোককে ডেকে বললাম করে মানে লোক নিয়ে পরে অনেকক্ষণ পরে লোকগুলো এসছে আর কি। পরে খুললো মানে
কখন হয়েছিল কখন? এই তো 9:30 দিকে প্রায়। আজ সকাল 9:30? হ্যাঁ। হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ বাগদার হেলেঞ্চা এলাকা। বেশ কিছুদিন আগে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রীর ওপর আক্রমণ চালায় হনুমানটি। অবশেষে বন দপ্তরের জালে ধরা পড়ায় এলাকাবাসীদের স্বস্তি। কিছুদিন ধরেই আতঙ্কিত বাগদার হেলেঞ্চা বাজার এলাকার বাসিন্দারা, বেশ আতঙ্কিত হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। বাইরে বেরোলেই পড়তে হতে পারে আক্রমণের মুখে। আর যার ভয়ে এই আতঙ্ক ছড়িয়েছে, সে হলো একটি হনুমান। বেশ কিছুদিন ধরেই বাগদা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এই হনুমানটি, যখন তখন যার তার উপরে করছে আক্রমণ। কোনো উপায়েই বাগে আনা যাচ্ছিল না তাকে। কিছুদিন আগে তো হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন স্কুলের মধ্যে ঢুকে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করে সে। এমনকি এক ছাত্রকে গলায় কামড়ে দিলে গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয় বাগদা গ্রামীণ হাসপাতালে। পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে দিচ্ছে না, প্রতিটা দিন এরকম এসব হনুমান ঠান্ডা করছে এবং আমাদের স্কুলের প্রতিটা স্টুডেন্ট এবং স্যাররা ভয়তে ভয়ের মধ্যে আছে। এটা লাগিয়ে ব্যবহার না করলে হচ্ছে, কারণ এত পরিমাণে প্রতিদিন এটা হচ্ছে, তেমন হচ্ছে যাতে ছাত্রছাত্রীদের প্রচুর অসুবিধা হচ্ছে এবং পড়াশোনা একটা বিদ্যালয়ের জিনিস, এটা এখানে পড়াশোনার পক্ষে প্রচুর ক্ষতি হচ্ছে। আজকে কি হয়েছে? আজকে একটা হনুমান আমাদের স্কুলে এসছে, আসার পর ছাত্রছাত্রীদের প্রচুর ডিস্টার্ব করছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা হনুমানের ভিতরে এখনো রয়েছে, আটকা পড়ে রয়েছে এবং সেটা বনগাঁয়ের এটা বলা হয়েছে, এবার সেখান থেকে আমরা কি ব্যবস্থা নিতে পারবো সেটা। বৃহস্পতিবার ফের হনুমানটি ঢুকে পড়ে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে। তবে এবার আর কাউকে আক্রমণ নয়, নিজেই জালে ধরা দিল হনুমান বাবাজি। বিদ্যালয়ের সভাকক্ষে ঢুকে পড়তে দুদিক থেকে দরজা আটকে দেয় স্কুলের ছাত্র ও শিক্ষকেরা। খবর দেয়া হয় বন দপ্তরে। কিছুক্ষণ পর পারমদন ফরেস্ট থেকে বন দপ্তর কর্মীরা এসে হনুমানটিকে খাঁচাবন্দি করতে সক্ষম হন। তবে এই হনুমানটির উপদ্রব এতটাই বেশি ছিল যে যথেষ্ট আতঙ্কিত ছিল অভিভাবকেরাও। তাদের সন্তানকে স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছিলেন তারা। অবশেষে হনুমানটি ধরা পড়ায় স্বস্তি ফিরল হেলেঞ্চা এলাকায়। স্কুলে একটা হনুমান উপদ্রবের কথা তো আমরা চেষ্টা করেছিলাম ওই সময় থেকে, ওই স্কুল কর্তৃপক্ষতেই ওরা কোথাও একটা ধরে রেখেছিল রুমে, সেখান থেকে আমরা ওনাকে ক্যাপচার করে নিয়ে যাওয়া হচ্ছে, কলকাতায় পাঠিয়ে দেওয়া হবে সুস্থ করতে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। Absolutely free your delivery in 5 kilometers. Rajnandini Restaurant. Make your every moment special. জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4-7 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5-8 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5-8 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10-6 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ।
আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা: ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বাড়ি থেকে দুই ভাড়াটিয়া পরিবারকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের মাতৃ কলোনি এলাকায়। আক্রান্ত দুই পরিবার দ্বারস্থ হয়েছে বেলগড়িয়া থানায়। বাড়ির ভাড়াটিয়ারা বাড়িতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে ঘর থেকে সমস্ত মালপত্র বাইরে ফেলে দিয়ে ঘরের চাল ভেঙে দিল দখলদারি এক বাড়িওয়ালা। কামারহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের মাতৃপল্লীতে ঘটনাটি ঘটেছে। ওই বাড়ির দুই ভাড়াটিয়া বুধবার নিজেদের কাজে বাইরে যায়। রাতে এসে দেখে ঘরের মালপত্র সব বাইরে ছড়িয়ে ছিটিয়ে অবস্থায় পড়ে রয়েছে। বাড়ির ছাউনির অ্যাডভেস্টারও খুলে নেওয়া হয়েছে। এরপর সারা রাত ওই দুই ভাড়াটিয়ারা বাইরেই রাত কাটায়। আজ বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করলে ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া থানার পুলিশ। জানা গিয়েছে এক ভাড়াটিয়ার মেয়ে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। সে আরও অভিযোগ করে তার মাধ্যমিক পরীক্ষার আগেও এমন কাজ করেছিল ওই বাড়িওয়ালা। পায়খানার খুবই অসুবিধা, দেখতেই পাচ্ছ সব ভেঙে মুঙ্গি, পরিষ্কার করতে যায় তাও বারণ করে, ম্যাথর থেকে শুরু করে সবাইকে বারণ করে। ওরা কি করে, কি ক্ষতি করেছে তোমাদের সেটা বলো। রাত্রিবেলা ঘর দিয়ে সব জিনিসপত্র বার করেছে, তালা ভেঙে দুজনের ঘরে, দুই ভাড়াটিয়ার ঘরে, আর সব বাইরে বার করে দিয়েছে, আর উপরে চাল মাল সব ভেঙে দিয়েছে। এখন আবার ঢোকার কথা বলছে, তো এখন ঢুকে কি হবে, এই যে এরকম পরিস্থিতিতে থাকবো কোথায়। দরজা দরজা কোথায় দেখো, দেখি দরজা বেশ কিছুদিন ধরে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত আমডাঙ্গা এলাকায় সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, দীনেশ ত্রিবেদী সহ অন্যান্য নেতৃত্বরা। আর এজন্যই কড়া নিরাপত্তা রাখা হয়েছিল গোটা আমডাঙ্গা এলাকা জুড়ে। আজ থেকে আমডাঙ্গার দায়িত্ব নিলাম আমি, কত ধানে কত চাল এবার আমি বুঝিয়ে দেব। আমডাঙ্গায় একটি জনসভায় উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নমিনেশন জমা দেওয়া থেকে শুরু করে ভোটের দিন, এমনকি গোলমাল বাধে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করেও রাজনীতি নিয়ে বিগত কয়েকদিনে উত্তেজনা চরমে উঠেছে আমডাঙ্গা এলাকায়। গত মাসে 28 তারিখে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয় দুই তৃণমূল কর্মী ও এক সিপিএম কর্মীর। থমথমে হয়ে পড়ে গোটা এলাকা, গ্রেপ্তার হয় বেশ কয়েকজন অভিযুক্ত। বৃহস্পতিবার সেই আমডাঙ্গা এলাকাতেই একটি জনসভায় উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে ইদ্রিস আলী, দীনেশ ত্রিবেদী সহ আরও অনেকে। শুনে নিন আমডাঙ্গা প্রসঙ্গে এদিন ঠিক কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন মাত্র জিতেছে বড় কাউ, কোথাও চারটে, কোথাও তিনটে, কোথাও পাঁচটা, কোথাও দুটো, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আবর্জনার মতো রয়েছে। ওই ছাই পাশ পড়ে থাকে না এদিক ওদিক, সেরকম ছিটিয়ে রয়েছে। আমাদের সংঘবদ্ধ ভাবে সিদ্ধান্ত নিতে হবে যে এদেরকে ঝেটিয়ে বিদায় করে গঙ্গার জলে আগামী দিন আমরা পবিত্র করে এই আমডাঙ্গাকে নতুন ভাবে গড়ে তুলবো। এবং আজকের পরে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, সিপিএম কর্মীদের ক্ষমতা থাকলে মাঠে ময়দানে লড়াই করে দেখা, আমি আজ থেকে আমডাঙ্গার দায়িত্ব নিচ্ছি। কত ধানে কত চাল আমরা মাঠে ময়দানে মল্লিকরা রয়েছে, জেলার সকলে রয়েছে, পাঠ্য ভূমি থেকে শুরু করে নারায়ণ গোস্বামী থেকে শুরু করে সকলে আছে। আমি সকলকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আজকের এই লড়াই এই আমডাঙ্গার বুক থেকে শুরু হলো। আমি বলেছিলাম না, কুটি পুজোটা হয়েছে ব্যাঙ্গালোরে, আর মহালয়া শুরু হয়ে গেছে মহেশতলায়, আমডাঙ্গায় সপ্তমী শুরু হলো, আর বিসর্জনটা দিল্লির মুখে আমরা করে দেবো আগামী দিন। মারুন গেম মোমো নিয়ে সচেতনতা শিবির হাসনাবাদে। এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকারা। আর এই মোমো গেম নিয়ে সচেতনতা বাড়াতেই ছিল আজকের এই উদ্যোগ।
হাসনাবাদ সুভাষ মঞ্চে কয়েকশো শিক্ষক এবং ছাত্রছাত্রীদের নিয়ে হয়ে গেল মারণ গেম মোমো নিয়ে সচেতনতা শিবির এবং লাগাতার কর্মসূচি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত অবধি যেভাবে মারণ গেম মোমোর জাল বিছিয়েছে, সেই কারণে বর্তমানে মোবাইল ফোন মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পূর্বে আমরা দেখেছি রাজ্য, দেশ তথা বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রছাত্রী সহ বহু কিশোর কিশোরীরা মোমো গেমের আতঙ্কে আতঙ্কিত, ফলে তাদের ওপর সৃষ্টি হওয়া মানসিক চাপ তাদের জীবনযাত্রার উপর কুপ্রভাব বিস্তার করছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় বসিরহাট মহকুমার টাকি পৌরসভার পক্ষ থেকে হাসনাবাদের সুভাষ মঞ্চ থেকে টাকি, হাসনাবাদ, সুন্দরবন সহ বিস্তীর্ণ এলাকার বিভিন্ন বিদ্যালয়ে কয়েকশো ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে হয়ে গেল মারণ গেম মোমো সম্বন্ধে এক সচেতনতামূলক বিশেষ কর্মশালা। এই কর্মশালায় ছাত্রছাত্রীদেরকে মোমো গেমের কুপ্রভাব সম্বন্ধে অবহিত করা হয়। এই গেমের লিঙ্ক বা এই সম্বন্ধীয় কোনো মেসেজ মোবাইল ফোনে আসলে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে হাসনাবাদের সুভাষ মঞ্চ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাকি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়, টাকি পৌরসভার উপপৌরপ্রধান আজিজুল গাজী এবং বিশিষ্ট শিক্ষক তুষার মণ্ডল সহ বহু শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সহ অভিভাবকবৃন্দ। টাকি পৌরসভার উদ্যোগে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে মমতাময়ী মা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা মোমো গেমের সচেতন শিবির আমরা শুরু করেছি এবং এই গেম যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে এটা বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা টাকি পৌরসভা আমরা এই গেমটাকে বন্ধ করার পক্ষে সচেতন করার স্বার্থে ছাত্রছাত্রী বিভিন্ন স্কুল এবং বিভিন্ন কলেজ এবং সাধারণ মানুষের স্বার্থে আমরা প্রচারে মানে আছি এবং প্রচার করতে থাকবো, যাতে এই মারণ ভদে মরণ গেমে পড়ে কারোর যেন জীবনহানি যেন না ঘটে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কোমল সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কনে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে তিন মাস ও ছ মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগাঁ। আমাদের শাখায় এবার বাটার মোড় মধুশাহা মার্কেটে।
ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে একটি পদযাত্রার আয়োজন করা হলো ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে। আর এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক শীলভদ্র দত্ত এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু সচেতনতা নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়। ব্যারাকপুর রেল স্টেশন চত্বর থেকে শুরু হয়ে পদযাত্রাটি ব্যারাকপুর পৌরসভা পর্যন্ত যায়। পদযাত্রায় অংশগ্রহণ করেন মহকুমা শাসক আবুল কালাম আজাদ ইসলাম, বিধায়ক শীলভদ্র দত্ত, পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান দেবাশিস ঘোষ দস্তিদার, বি এ বসু মহকুমা হাসপাতালের সুপার সুদীপ্ত ভট্টাচার্য সহ পৌর প্রতিনিধিরা। উদ্দেশ্য একটাই যে গত বছর আমরা দেখেছি 2017 সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ডেঙ্গু আতঙ্ক মানুষের কাছে ছিল। এবারে ব্যারাকপুর পৌরসভা থেকে অনেক আগের থেকে ডেঙ্গু যাতে না হয় তার যে প্রিপারেশন সেটা নেওয়া হয়েছে এবং আজকে মানুষকে সচেতন করা, আরো বেশি সচেতন করা, মানুষকে বেশি সচেতন হতে হবে ডেঙ্গু প্রতিরোধ করতে গেলে। সেই সচেতন করার জন্য আমরা ব্যারাকপুর পৌরসভার যে বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, আমাদের যারা ডেঙ্গুর কাজ করছে, যারা বাড়িতে বাড়িতে গিয়ে যারা হেলথের কাজ করছে এবং বেশ কিছু স্কুলের ছেলেমেয়েরা এসে, তাদের নিয়ে একটা আমরা র্যালি করছি এবং তার প্লাকেট, বিভিন্ন টাইপের প্লাকেট, ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন প্লাকেট নিয়ে আমরা সেই মানুষকে সচেতন করার জন্যে সচেতনতা র্যালি যেটা। কলকাতা ব্রিজে দুর্ঘটনার পর খতিয়ে দেখা হলো পানিহাটি ব্রিজের অবস্থা। খতিয়ে দেখলেন বিধায়ক নির্মল ঘোষ সহ পানিহাটি পৌরসভার পৌরপ্রধান স্বপন ঘোষ এবং পিডাব্লিউডির ইঞ্জিনিয়াররা। ব্রিজ ভেঙে পড়ার ঘটনার পর থেকেই শহরের বেশ কিছু ব্রিজের বেহাল অবস্থা নিয়ে উঠছে প্রশ্ন, তবে নড়ে চড়ে বসেছে বিভিন্ন পৌরসভাও। পানিহাটি ব্রিজের অবস্থা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান বিধায়ক শীলভদ্র দত্ত সহ পানিহাটি পৌরসভার পৌরপ্রধান এবং পিডাব্লিউডির ইঞ্জিনিয়াররা। কর্মকর্তারা জানিয়েছেন অতি শীঘ্রই ব্রিজের ক্ষয়ক্ষতিকর জায়গাগুলি মেরামতের কাজ শুরু করা হবে। আমাদের একটা রানিং টেন্ডার আছে, সেখানে একবার কাজ করে গিয়েছে, গাছ বা কিছু ছিল না, কোনো ভাঙাচোরা কিছুই ছিল না। এবার আমাদের রানিং কন্ট্রাক্টর আছে, সেটা ওই কাছ থেকে মধ্যগম এন থেকে করতে করতে আসে, সেই লোকই এইখানে আসবে, এখানে এসে যা আমাদের যে ভাঙাটা দেখছে সেটা আমাদের প্রশ্নে পড়ছে না, মোটামুটি যাই আমাদের প্রশ্নে পড়ছে না। আমরা যে গাছটা যেগুলো যা আছে বা সামান্য রুপিয়া যদি চোখে পড়ে আবার করে দেবো। আমরা ডিপার্টমেন্ট থেকে ঠিক হয়েছে যে একটা ব্রিজে যে হেলথ চেক আপ সেইটা আমরা করার একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা এটা আমাদের বিরোধী থেকে শুরু হয়েছে এবং 2015 সাল নাগাদ একটা সার্টিফিকেটও দিয়েছে, তখন ইন্সপেকশন হয়েছে, তখন ব্রিজ সার্টিফিকেট দিয়েছে, কিন্তু সামান্য একটু ভাইব্রেশন হয়, সেই জন্য আমার ঠিক হয়েছে যে হেলথ চেক আপটা আবার করা হয় হবে, স্পেশাল টিম দিয়ে আবার করা হবে। আমাদের সব ব্রিজ যেগুলো ফ্লাইওভার, রেলওয়ে ফ্লাইওভার, তার উপরে আমাদের বিশেষ নজর আমরা দিয়েছি এবং এটা নয় কোথাও একটা ঘটনা ঘটলেই আমরা করি। আমরা 2015 পৌরসভা, পিডাব্লিউডি এবং রেল, যেহেতু রেলওয়ে ওভার ব্রিজ, তারা যৌথ ইন্সপেকশন করেছিল এবং প্রয়োজনীয় কাজ করেছিল, তাতে আমরা এই 3 বছর চলে গেল। আমাদের এখন দেখার বিভিন্ন পয়েন্টে কতগুলো ক্র্যাক দেখতে পাচ্ছি, এটা ইঞ্জিনিয়ার তো আমি নই, কিন্তু সেই ক্র্যাকগুলো এবং ফুটপাথ ভেঙে জল ঢুকছে, তাতে কী কী অসুবিধা সুবিধা হতে পারে আমরা পৌরসভা এবং আমি আমাদের পক্ষ থেকে পিডাব্লিউডিকে এবং রেলওয়েকে আমরা বলছি যে আবার তোমরা এসো, সমস্ত ইঞ্জিনিয়াররা যারা এই ব্যাপারে পারদর্শী তারা এসে যৌথ ইন্সপেকশন করে টেকনিক্যাল, ফিজিক্যাল, ইঞ্জিনিয়ারিং সাইড থেকে এই এই ব্রিজের যাতে তারা প্রোটেকশন দিতে পারে, যাতে ভবিষ্যতে কোনো রকম অঘটন না ঘটে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। সোহাগ চাঁদ বদনী ধ্বনি, সোহাগ চাঁদ।